সঠিকভাবে দিয়ে আমার কাছে জিজ্ঞাসা করলেন, অনেকেই একটু মনে সংকোচ করেছে যে আলিফ লাম এই তিনটি শব্দের ভেদ কি। আমি কিন্তু এটা ভেদটা প্রশ্ন করেছিলাম না, এটা আমার আলোচনায় ছিল, মানে আমি একটা টাস্ক দিয়ে গিয়েছি, এই শব্দটা বাকারার শুরু আর নাস মানুষ ইনসান মানুষ দিয়ে, এই তিনটা শব্দের ভেদ এরা অন্য অনেক গভীরের ব্যাপার। আমি ওখানে যাইনি, আমি পুরোটা কোরআন শরীফের কথা দুইটি কথা জানতে চেয়েছি, গাভী দিয়ে শুরু, পশু দিয়ে শেষ, মানুষ দিয়ে শেষ, এটার ভেদ মূলত কারণটা কি। চমৎকার ভাবে জবাব করলেন। আমারও একটি কথা মনে হলো, আমি এটা গীবত না, না বদনাম না কারো গীবত করছি, এটা কোনো গীবত নয়। পবিত্র কোরআন শরীফ মুখস্থ করলে তাকে হাফেজ বলা হয়, ঠিক কি না? আমি আগেই বলেছিলাম, আমি আমরা মুসলমান, আমি গান করি এটা আমার একটা কর্ম, কিন্তু আমার একটা ধর্ম আছে না, আমার নামাজ রোজা হজ জাকাত ইসলামের যে নিয়ম নীতি এগুলোকে আমার দরকার আছে না। খালি স্টেজে দাঁড়ায় দলিল হাদিসের কথা কইলে কি আহামরি মস্ত বড় মাওলানা পীর হয়ে গেছি? না, এগুলো হলো আমার কর্ম, কিন্তু আমার একটি ধর্ম আছে, এটা হলো আমার ইসলাম ধর্ম। আমি মরবো, আমি কবরে যাব, কিন্তু কোরআন বিক্রি করে কোরআনকে পুঁজি করে খাওয়ার মতো এত বড় লোভী আমি না। কোরআনে যাহা আছে তাই বলার চেষ্টা করব। কোরআনের বাইরে একটা কথা বললে এখানে কি একজনও নাই যে হুশ আছে? হ্যাঁ, এই ক্ষমতা আমার নাই। আমি চেষ্টা করেছি আজকে ফাসিকি কথা না বলার জন্য, কারণ ফাসিকি শিল্পীর সাথে গান করলে তখন কোরআন ছাড়া ফাসিকি আলাপ করা যায়, যদি কোন আশিকি শিল্পীর সাথে গান হয় সেখানে ফাসিকির আশ্রয় নেওয়া সম্ভব না। ব্যক্তি বিশেষ, হাত পা নিয়া জন্ম নিলে মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে। এটি ছিল সাধক জালালুদ্দিখার একটি গানে কথা। তার গানে আরেকটি গান আছে, জন্মে যেজন পাপ করে নাই ভাগি নয় সে করুণার, পাপীর আছে তোমার কাছে দয়া পেতে অধিকার। যে জীবনে পাপ করে নাই তার দয়া পাওয়ার দরকার কি আসেনি? আমি পাপ করলাম এই জন্য আমার দয়ার দরকার আছে। আপনারা নুসরাত হত্যার যে আলেমটা মৌলবিটা তার কথা মনে আছে? ফেনীতে যে একটা মেয়েকে আগুনে পুড়ে মারা হয়েছিল, নুসরাত, হ্যাঁ মনে আছে না? ওই আলেমের নাম কি? সিরাজ মাওলানা, সে মাওলানা প্রিন্সিপাল ছিল না মসজিদে, একজন মসজিদের। আপনারা কিন্তু আমার প্রতি অসন্তুষ্ট হইলেন না, এটা কিন্তু আপনি মনে করেন যে কি কি জানি কি করে, একজন মসজিদের মাদ্রাসার প্রিন্সিপাল যিনি আলো দান করলে আমরা মানুষ হব, যার আলোয় আমরা আলোকিত হব, যিনি ইসলামের শিক্ষা দেন, যিনি কোরআনের কথা বলেন, যিনি আল্লাহ রাসূলের কথা বলেন, ওনার মতো একজন ব্যক্তির কাছ থেকে এরকম নৃশংস কাজ এটাকে আশা করা যায়? তাহলে বুঝতে হবে না তার কি হয়েছে, সেটা আমার জানার দরকার নাই। তার কর্ম অনুসারে যদি ফাঁসি পায় ফাঁসি দিবে, যদি সে ক্ষমা পায় ক্ষমা দেবে, কি বলে আল্লাহর দরবারে তো সে কখনো ক্ষমা পায় না। তার মেয়ে সমুদ্রুল্লাহ একটা, তার জন্ম দিলে তার মেয়ে হইতো কি? যদি সে জন্ম দিত তাহলে সে তার মেয়ে হইতো, কিন্তু সে জন্ম দেয় নাই তাই সে বাবা না, কিন্তু সে কারো না কারো মেয়ে তো, ঠিক কিনা? এমন একজন আলেম হয়ে কোরআনের হাফেজ হয়ে সে একটা মেয়েকে ধর্ষণ করতে পারে না, একটা মেয়ের গায়ে আগুন লাগাই তাকে যৌন হয়রানি করতে পারে, তাকে মারতে পারে, তার নাম আলেম বলার চেয়ে তাকে অন্তত পক্ষে মানুষ না বলাটাই খুব বেটার আমি মনে করি। তো মানুষ হইতে হলে কি করতে হবে? ওই যে জহির পাগলার পাঞ্জাবির ভিতরে একটা দেহ আছে, এই দেহের দেহটার মধ্যে হাতও আছে পাও আছে মাথা কান নাক মুখ চোখ সব আছে, কিন্তু আমার মনুষ্যত্বটা যদি আমি জহির না তৈরি করতে পারি,
আমি জহিরের ভিতরে যে আরেকটা জহির আছে ওই আত্মাটাকে যদি আমি মানুষ না করতে পারি, আমি দেখতে সুন্দর হইলে ফায়দা কি, লাভ কি আছে, কোনো লাভ? এই জায়গায় বলেছে আমরা জন্ম নিলেই মানুষ না, মানুষ হিসেবে আমাদেরকে গড়ে উঠতে হবে। নাকি আমি খারাপ কিছু বললাম? কারণ আলেম সমাজের বিপক্ষে আমি না, তাদের পক্ষে, কিন্তু কিছু কিছু ব্যাপারে এমন জঘন্যতম আচরণ আমরা পেয়েছি যা ইসলাম ইতিহাস সারা জীবন মনে রাখবে। এখানেই রাখলাম যে কথাটা আমার কাছে ছিল যে এই কোরআন শরীফের মধ্যে একজন ভক্ত কি এমন কাজ, কি এমন কর্ম করলে তার ভিতরে, এরকমই তো ছিল, একটা প্রেম জাগ্রত হয়। আমি আসলে কোরআন নিয়ে এই বানোয়ার কথা বলতে পারি না, আমাকে দয়া করে এই যাত্রায় মাফ করবেন, কিন্তু দুইটা কথা আমার জানা আছে। পবিত্র কোরআন শরীফের মধ্যে 114টা সুরার মধ্যে একটা সুরার নাম হলো সুরা আর রহমান। পবিত্র কোরআন শরীফের মধ্যে উল্লেখযোগ্য আছে, কোনো ব্যক্তি যদি আর রহমান সুরা একবার পাঠ করে ঘুমাইতে যায়, স্বয়ং কাবা এবং মদিনা সে দেখার সৌভাগ্য হয়। পবিত্র কোরআন শরীফের মধ্যে একটি সুরা হলো আর রহমান। এই আর রহমান সুরাকে বলা হয় আল্লাহ, এবং এই আর রহমান সুরা দ্বারা যদি কোনো মানুষ প্রতিদিন ঘুমে যাওয়ার আগে একবার পাঠ করে আর রহমান ও আল্লামাল কুরআন আল্লামাহুল বায়ান এই দোয়া যদি সে পাঠ করে, তাহলে স্বয়ং কাবা এবং মদিনা দেখার সৌভাগ্য তার হয়। তাহলে আমরা ভক্ত বান্দা, তা কাবা মদিনা এই দুইটা হলো আমাদের মনিব, ঠিক কিনা? এই দুইটা আমাদের মনিব না, ইসলামিক নিয়ম অনুযায়ী এই দুইটা হলো আমাদের মূল স্থান। আমরা যত দেশ ঘুরি কাবার মতো সুন্দর না, আমরা যত তীর্থস্থান ঘুরি, যত সুন্দর জায়গা আমরা ঘুরতে যাই, মদিনাওয়ালার রওজার মতো কোনো সুন্দর জায়গা নাই। তা আমাদের জন্য এই দুইটি হলো মূল স্থান যেখানে আমাদের একমাত্র ভরসা, কাবা এবং মদিনা। তাই বলা হয়েছে কোনো ভক্ত যদি, ভক্ত মানে বান্দা যাকে বলা হয় সাবা, সাবা শব্দের অর্থ হলো গোলাম। পবিত্র কোরআন শরীফের মধ্যে একটি সুরার নাম হলো সুরা সাবা, সাবা শব্দের অর্থ হলো গোলাম। আগে যে প্রশ্নটা ছিল যে শিষ্য শব্দের অর্থ কোরআনে কোন ভাষায়, এটা ছিল সাবা, যদিও আমি তখন আবেগের বশবর্তীতে বলতে ভুলে গেছি। এই সাবা হলো গোলাম, গোলাম মানে অনুসরণকারী, কার? আল্লাহর অনুসরণকারী। এই যে ব্যক্তি ঘুমের আগে এই দোয়া পাঠ করবে কাবা এবং মদিনা দেখার সৌভাগ্য হবে। আরেকটি কথা, আমার রাসূল বলেছেন কোন বান্দা যদি সূরা মুলক পাঠ করে, সূরা মুলক একটি সূরার নাম হলো সূরা মুলক, মুলক সূরা যদি কেউ পাঠ করে ঘুমায়, আমি রাসূল তার সাথে দোস্তি রাখি সুবহানাল্লাহ। পবিত্র কোরআন শরীফ নিয়ামুল কোরআন থেকে 377 নাম্বার আয়াত পৃষ্ঠা 377 নাম্বার পৃষ্ঠার মধ্যে বলা আছে, যদি কোনো বান্দা পবিত্র মূলক সূরা পাঠ করে ঘুমায়, তাহলে আমার রাসূল তার সঙ্গে স্বয়ং দুস্ত রাখে। এটা একটা ইঙ্গিত দিলাম, এর চেয়ে বেশি আমার মাথায় নাই, কারণ পবিত্র কোরআন শরীফের থেকে বানোয়াটি করে বলা আমার পক্ষে সম্ভব না। যদি এর থেকে জটিল কিছু থাকে, এটা আমার গুরুর কাছে, আমার জননীর কাছে, আমার আবদার রইল, অন্তত আমার শিক্ষার জন্য উনি যেন এটা প্রকাশ করে। ভাবের দেশে কিছু গান গাওয়ার চেষ্টা করব। বিগত 6 মাস আগে দয়াল বিদায় নিয়েছেন, পর্দা করেছেন, তাই না? আনুমানিক 7-8 মাস এমনই হবে। সবচেয়ে আনন্দের বিষয় হলো আমি গত 20 তারিখ বাড়ি থেকে বের হয়েছি। 20 তারিখ থেকে বের হইয়া এই এদেরকে নিয়ে এই 5টা ছেলে, এই ছেলেটা গাড়িটা চালায় আর আমি 20 তারিখ থেকে
আজকে 29 তারিখ, দিবাগত প্রায় শেষ, কাল 30 তারিখ। এই 9 দিনের মধ্যে একদিন বাড়িতে গিয়েছে, সেটা হলো 25 তারিখ, না 25 তারিখ বাড়িতে গিয়েছি। আমার মায়ের মনটা খুব মলিন, অনেকদিন গান করলে মোটামুটি সাথে কিছু টাকা পয়সা থাকে, তো মনে মনে একটা ভাবলাম, হয়তো আমার ভাবনাটা ভুল, যে মার কাছে যদি টাকাটা দেই, এই টাকাটা পেয়ে মনে মা একটু খুশি হবে। তো মার কাছে প্রায় 1.5-2 লাখ টাকার মতো আমি রাখলাম। তো এরা ঘুমাইতেছে, আমি মার সাথে কথা বলতেছি, তো টাকাটা দেওয়ার পরে আমার মা টাকাটার দিকে তাকায় না, আমার চেহারার দিকে তাকায় আছে, যে আমার দেখেন না আমার কি শিল্পীর মতো লাগে, এই পাঞ্জাবি খুললে যে চুল, মাথার চুল, গালে দাড়ি, এই যে একটা অবস্থা, মানে একটা পাগলতের থেকে ভালো পরিধান করে থাকে, আমার দিকে চাই আসা বললাম, চাই আসে চোখ দেওয়া পানি বের করে দিস, মানে একটু মানে কাইন্ডা দিছে অ্যাকচুয়ালি, যে তোমার চেহারার তো অবস্থা বেশি ভালো না। আমি বললাম শুনেন, কর্মে যেহেতু নামলাম, এই চেহারার দিকে চাইলে কিন্তু কর্ম আমার হবে না, আমার কর্ম ঠিক রাখতে হলে আমার কর্মটাকে প্রাধান্য দিতে হবে, চেহারার দিকে আপাতত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত চাইয়েন না, এপ্রিল মে মাসে গিয়ে চেহারার দিকে চাই। তো মনটাতে একটু খুশি করার জন্য, কারণ ইমোশনাল ব্ল্যাকমেইল করাটা একটা বিশাল অপরাধ, আমি বললাম যে আমার দিকে এখন চাইয়েন না, মার্চ এপ্রিলের পরে চাইয়েন, নয়ন ভৈরা দেখেন, এখন দেখলে আপনার কষ্ট লাগবে, আপনি তাকাইয়েন না। বলে কেন? আমি বললাম প্রতি রাত্রে জাগ্রত থাকলে 300-400 কিলোমিটার রাস্তা প্রতিদিন দৌড়াইলে, স্টেজে গিয়ে গান করলে, যে খাবারটা খাই, একে তো খাইতে পারি না, দ্বিতীয়ত স্টেজে গিয়ে দাঁড়াইলে 4টা গান করলে, 5টা গানের সময় পেটের মধ্যে পানি ছাড়া আর কিছু থাকে না, তখন এই জুটটা দিয়ে আপনার চেহারাটা মনে করি, মানুষের দিকে তাকাইলে একটা শক্তি পাই, ওই শক্তিটা দ্বারা গান করি, এছাড়া আমি এত রাত্রে গান গাওয়ার মতো ছেলে আমি এখনো হই নাই। তো মা যে কি দয়াময়ী, মা যে কি, যারা কখনো টাকার দিকে চায় না, চায় আমি কেমন আছি, আমি সুস্থ আছি কিনা। তো দয়াল রমজান আলী শাহ, সেও কারো না কারো দয়াল, কারো না কারো বাবা, এই জিনিসগুলো যার নাই, যার আড়ালে চলে গেছে। আমি এখন বাড়িতে গিয়ে যদি আমার মা মাকে দেখি, তাহলে আমার থেকে সৌভাগ্যবান আর কেউ, আমি যে এত রাত্রে কষ্ট করি আমার কষ্টটা মনে থাকে না, কিন্তু এমনও অনেক লোক আছে সারা দিন কাজ করার পরে বাড়িতে গিয়ে মা দেখে না, বাড়িতে মায়ের গলা শোনে না, মায়ের ডাক শোনে না, ওই লোকটা জানে যে অভাবটা মূলত কি। তো যারা হারাইলেন তারা বোঝে যে আসলে কি হারাইল, কিন্তু যারা হারাইনি তারা কখনো বুঝবে না, কিন্তু কখনো স্থান কাল সময়ের ব্যবধান সেও বুঝবে, যে মেয়ে, যে মেয়েটা সাজগুজু নিয়ে ব্যস্ত থাকতো, সেই মেয়েটাও একদিন গালে পায়খানা, কোলে পায়খানা নিয়ে, সন্তান কোলে নিয়ে ভাত খায়, তখন তার আর ঘৃণা লজ্জা থাকে না। এক সময় সে খুব সেচু ছিল, মানে একটু ময়লা দেখলে খুব একটু ঘৃণা, কিন্তু এক সময় সে ময়লার মধ্যে বইয়েও ভাত খায়, সময়ের ব্যবধান। তো যিনি দয়াল, হয়তো ভক্তদের আড়ালে গেছেন, তিনি আছেন, আড়ালে চলে গেছে, দেখার উপায় নাই, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদের যাদের মা নেই, যাদের বাবা নেই, বাড়িতে গিয়ে ডাক দেন, দেখেন কার দরজাটা আগে খুলে, মা যদি থাকে বাড়িতে, পাওয়া রাখার সাথে সাথে মায়ের খবর আসে যে আমার ছেলে গানে গেছে, আমার ছেলে বাড়িতে আসছে, দরজা খোলা রেডি, আর যদি না থাকে এটা একটা অন্য ব্যাপার, এই ফিলিংসটা যার নাই একমাত্র সেই বোঝে। আমি একটি গান করি কবি মালিক দন সাহেবের, ধন্যবাদ।